আপনার স্ট্যান্ড থাকলে বড় হয়েছে না কি দাদা? বাচ্চাদের স্ট্যান্ড না, স্ট্যান্ড না বসে দাও, বসে দাও, আস্তে আস্তে বসো, বসে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা উঠা ধরো, এদের কথা বলছে না, এটা উঠে করতে হবে। এখানে কিছু দেন নিচে, কিছু দেন নিচে, নিচে নিচে, এটা উঁচু করে ইট দেন নিচে, ইট স্ট্যান্ড হতে হবে এই সোজা, তাহলে একজন বক্তা ওয়াজ করে শান্তি পাবে, শ্রোতারাও ওয়াজ শুনে শান্তি পাবে। কথা ঠিক আছে যুবক ভাইরা? স্ট্যান্ড তো আমার দাড়ি বড় বড় আসছে না, স্ট্যান্ডটা স্ট্যান্ড থাকবে মুখ বরাবর। প্রিয় ভাইরা, এভাবে তো কথা মুখ নিচু করে কথা বলা যায় না, যে দেখেন তো কি করা যায়, দেখেন তো। এটা থাকবে না, এভাবে থাকবে না, এভাবে থাকবে না, কম করে দেন, এটা আরো ডাবল দেন, এভাবে উঁচা করে থাকবে না। দেখে এবং ডান উঠে দেন, থাকবে ভার হয়ে গেছে বেশি। এত উঁচু থাকলে থাকবে, লোক দেখেন, লোক দেখেন, লোক দেখেন, লোক দেখেন, ফুল ফোলা যাবে না, হাতে ঢুকাতে হবে, লোক তো আপনি কেন, আপনি লোক থাকেন, আপনার কষ্ট হবে। আপনাদের মাইক্রোফোনের জন্য এটা ভাড়ে দেন, আমি আসতেছি। কিছু দাও, এখানে ইট দাও, যেখানে ইউটিউবার ভাইরা আমিও রাগ করবো, এটা তো আমিও রাগ করবো, কারণ এখানে যত লোক আসছে সব ভিডিও দেখে ততগুলো লোকের ঢল নামছে আজকে। একজন বক্তার ওয়াজ ইউটিউবে না পাইলে শ্রোতা আপনি মা পেলে আরে কিন্তু খুঁজে পাবেন না ভাই, মানে খালি ওয়াজ দেখার সময় ইউটিউবে দেখে না, ইউটিউবার ভাইরা কষ্ট করে আসছে, ওদের দাম আছে না একটা, বুঝতে হবে, আবেগ দিয়ে না বিবেক দিয়ে কাজ করতে হবে। একটু মেহরবানি করে আপনি ডানে থাকবেন, যেন কোনো সমস্যা হলে এটা উঠাই দিবেন, আর ইউটিউবার ভাইরা বসে যাবে, মেহরবানি করে ডানের যুবক ভাইরা কেউ ওনাদেরকে ডিস্টার্ব করবে না, ওনারা আমার আরবি খুতবা শেষ হওয়া পর্যন্ত কাজ করবে, আরবি খুতবা শেষ হয়ে যাবে দেন ওনারা আমাদের জায়গায় বসে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর তোমরা আমার ভালোবাসার মানুষ না যুবক ভাইরা, সেরকম চিল্লাচ্ছিল না তোমরা, আমি আছি তো, আমি চলে আসছি মানে আর কোনো কথা নাই, প্যারা নাই, চিল, কোনো টেনশন নাই, চুপচাপ বসে থাকবেন, কোনো আওয়াজ দেবেন না ইনশাআল্লাহ। একটু 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 ভাই একটু সবর করো।